আমার আজকের ভিডিওটা কিন্তু কোনো রকমের বিশেষ সাইকিয়াট্রিক কন্ডিশন নিয়ে না বা মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো কিছু নিয়ে বলা না। এই আজকের ভিডিওটি একেবারেই হলো খুব ব্যক্তিগত। এই ভিডিওটিতে আসলে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমার ভিডিও দেখেন, তাদের প্রতি আমার আসলে একটা কৃতজ্ঞতা প্রকাশ করা, বা সাবস্ক্রাইবার হয়েছেন বা হননি তাদের অনেক কিছু যেটা পেন্ডিং ছিল, আপনাদের প্রতি আসলে একটা ফর্মালি একটা কৃতজ্ঞতা প্রকাশ করার ব্যাপার ছিল। অনেকদিন ধরে আমি আসলে ভাবছিলাম যে আপনারা অনেকেই বলেন আপনার এই ভিডিও দেখে আমার অনেক উপকার হয়েছে, আমার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমরা অনেক কিছু জানতে পেরেছি। কিন্তু একটা কথা আমার বলা হয়নি যে আপনাদের কাছ থেকেও কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হয়েছে। এবং সেই উপকৃতটা হয়েছে যে এই যে আপনারা আমাকে নানা পজিটিভ রিমার্ক দেন, আপনারা আমাকে নানাভাবে ভালোবাসার প্রকাশ করেন, আপনারা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন, এটা ভীষণভাবে কিন্তু আমাকে মানসিকভাবে ভালো রাখতে ভীষণ সাহায্য করে। এবং এই কৃতজ্ঞতাটা মূলত এই জন্য, এবং এই কৃতজ্ঞতা প্রকাশের একটা সুযোগ হয়ে উঠছিল, আসলে সুযোগটা করে দিল আসলে আমাকে ইউটিউব। আমাকে ইউটিউব থেকে আমাকে এই গত পরশু দিনে আমার এই সিলভার বাটনটা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই সিলভার বাটনটা আমার ঘরে এসে পৌঁছায়, বাসায় এসে পৌঁছায়, সেই সুদূর সম্ভবত আমেরিকা থেকে। তো সেখান থেকে তারা এটা মূলত যাদের সাবস্ক্রাইবার 1 লাখ আসলে মাইলস্টোন ক্রস করেছে তাদেরকে এই সিলভার বাটনটা দেওয়া হয়, এবং এটা একটা রিওয়ার্ড হিসেবে দেওয়া হয় এবং তাদেরকে একটা উৎসাহ প্রদানের জিনিস হিসেবে দেওয়া হয়। এই পুরস্কারটা আসলে এটা আপনাদের, হ্যাঁ, কারণ হলো এই এই রিওয়ার্ডটার মধ্যে কিন্তু আপনাদের এই 1 লাখ সাবস্ক্রাইবারে ক্লিক রয়েছে। কোনো না কোনো সময় আপনারা আমার এই লাল বাটনটা আপনারা ক্লিক করেছেন, আপনারা সাবস্ক্রাইব করার, অর্থাৎ হলো আপনারা আমার এই চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রিপশন লিস্টে রাখার মতন আপনারা যোগ্য মনে করেছেন। যখন করোনাকালীন সময় আসলে একটা আমাদের মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের তৈরি করার জন্যে উদ্দেশ্যেই হলো আমার এই ইউটিউব চ্যানেলটা আমি প্রথম হলো আসলে খুলি। আমি যখন ইউটিউব চ্যানেলটা প্রথমে স্টার্ট করি, আমার ঠিক কতখানি ধারণা ছিল না যে এটুকুন কতজন মানুষ দেখবে বা কতজন মানুষ কাছে পৌঁছাবে। মূলত আসলে আমাদের যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলো নিয়ে আমরা যে চ্যানেলটা মেইনলি ফোকাস করা হয়, বা মানসিক রোগ বা মানসিক স্বাস্থ্য যখন বিপর্যয়ের মধ্যে হয়, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না যে এটা সাইকিয়াট্রিক প্রবলেম কিনা। কারণ হলো মনের যে নানা রকমের প্রতিক্রিয়া, মন খারাপ হওয়া, মনের মধ্যে অস্থির লাগা, ভয় লাগা, এটা যে আসলে সে চিকিৎসার আওতায় যেতে হবে, এটারও যে সমাধান রয়েছে, এটা অনেক ক্ষেত্রে আমাদের সোসাইটিতে, আমাদের পরিবারে, আমাদের নিজেদের কাছেও কিন্তু ঠিক ওভাবে অ্যাকসেপ্টেন্স পায় না, অতখানি এটা মূল্যায়িত হয় না। এবং দ্বিতীয়ত হলো এই মানসিক রোগগুলো আবার নানাভাবে ম্যানিফেস্টেড হয়। অনেক ক্ষেত্রে সবসময় যে মন খারাপ, মনের অস্থিরতা, ভয় থেকে ম্যানিফেস্টেড হয় তা না। আপনারা জানেন যে অলরেডি আপনারা জেনে গেছেন যে মানসিক রোগের কিন্তু একটা বড় অংশই শারীরিক নানা রোগ হিসেবে এটা প্রকাশিত হয়, যার কারণে দেখা যায় যে যখনই হলো আসলে শারীরিক নানা রকমের উপসর্গগুলো হয়, আমাদের কনস্টিপেশন হচ্ছে, লুজ মোশন হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, বুকে চাপ হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, আমাদের শরীরে নানা জায়গায় হাত পা ব্যথা হচ্ছে, এটা যে আসলে একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের কারণে সেটা যেহেতু আমরা বুঝে উঠতে পারি না, দেখা যায় যে আমরা নানাভাবে এটা প্রচুর ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে যাই, নানাভাবে অন্যান্য নানা স্পেশালিতে ছোটাছুটি করি, কিন্তু যেহেতু একটা প্রপার ডায়াগনোসিস, যেহেতু আমার শারীরিক এই সমস্যাটা হচ্ছে, বুক ধরফর হচ্ছে আসলে আমার হয়তো অ্যাংজাইটির কারণে, আমার হয়তো সোশ্যাল অ্যাংজাইটির কারণে, বা আমার প্যানিক অ্যাটাকের কারণে, তা আমার স্পেসিফিক ডায়াগনোসিসটা সুনির্দিষ্ট যখন আমি ডায়াগনোসিসের মধ্যে দিয়ে যাচ্ছি না, সুনির্দিষ্টভাবে আমি চিকিৎসাটা যাচ্ছি না, যার জন্য খালি অর্থনৈতিকভাবে যে রোগী যে সেই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, এর জন্য এই ক্ষতিগ্রস্ত কিন্তু আসলে আমাদের আশেপাশে মানুষরা হচ্ছে, এবং আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সোসাইটি, রাষ্ট্র, আমি, আপনি, সময়। তো আমার আসলে মূলত এই সাইকিয়াট্রিক নানা রোগগুলো, উপসর্গগুলো নিয়ে আপনাদের অ্যাওয়ারনেস করাটাই হলো মূল উদ্দেশ্য ছিল। এবং অনেক ক্ষেত্রে আমার চেম্বারে যখন আসেন, দেখা যায় যে অনেক ব্যাপার নিয়ে আমি ডিটেইল কথা বলতে পারি না কিছুটা সময়ের জন্য। তো আমার মনে হচ্ছে যে আমি যদি এই কথাগুলো আমি এক সিটিংয়ে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু অনেক মানুষের উপকৃত হবে। এবং এই বিশেষ করে এই চ্যানেলের এই গত 3 বছরের যে জার্নি, এই 3 বছরের জার্নি আমি বলবো একটা খুব ভীষণ আনন্দের জার্নি এটার জন্য যে এই ভিডিওগুলো আমি নিজে মেক করি, নিজে তৈরি করি। তো এটাও আমার খুব মানে এটা একটা নতুন আমার ক্যাপাসিটি, নতুন আমার করোনাকালীন সময়ে আমি আসলে নানাভাবে ইউটিউব থেকে শিখেছি, শিখে কিন্তু এটা আমার একটা খুব আনন্দের জায়গা।
জায়গা, এটা আমার একটা ক্রিয়েট করতে বেশ ভালো লাগে। এবং তার সাথে যে আরেকটা যে আনন্দের জায়গা, এই যে বিভিন্ন একসাথে আমার অনেক মানুষের সাথে আপনার কানেকশন হয়। আমি কিন্তু একটা বলি যে আমাদের মেন্টাল ওয়েলবিংয়ের অন্যতম জিনিস হলো আমাদের মানুষের সাথে মানুষের সংযোগ। তো সেই সংযোগটা হয়তো ফিজিক্যালি আমাদের হয় না, কিন্তু আমাদের হয়তো ভার্চুয়াল মিডিয়াতেও নানাভাবে আমরা কানেক্টেড হচ্ছি। আমার কথাগুলো যে আরেকজনের সাথে আমি পৌঁছে দিতে পারছি, আপনাদের সাথে কমিউনিকেটেড হচ্ছে, আপনারা যে বুঝতে পারছেন আমার কথাটা এবং সেটা আবার ফিডব্যাক দিচ্ছেন, তো সেটা কিন্তু একটা দারুণভাবে স্যাটিসফ্যাকশনের কাজ করে। এবং আমার সবচেয়ে আসলে খুব ভালো লাগে যখন আপনারা আমার কাছে আসতে হয় না, যখন আপনাদের রাস্তাঘাটে দেখা হলে আপনারা বলেন যে আপনার এই ভিডিওটা দেখে আমি আসলে অনেক ভালো আছি, বা আমার আগে প্যানিক অ্যাটাকের সিমটম ছিল, আপনারটা দেখার পরে আমার প্যানিক অ্যাটাকের সিমটমটা কমে গেছে। তো এই যে আমার কাছে আসতে হচ্ছে না, তার আগেই হলো আমার শুধুমাত্র আমার একটা ভিডিও দেখে আপনি ভালো ফিল করছেন, এটা আমার জন্য খুব নতুন উপলব্ধি অর্থে যে এই যে আরেকজনকে হেল্প করার মধ্যে যে, বা আমার থ্রুতে, আমি তাকে চিনি বা না চিনি, আমার থ্রুতে আরেকজন আসলে কোনোভাবে তার ভালো আছে, সেটা একটা যে খুব দারুণ একটা ব্যাপার, যার কারণ মানে আমার জন্য যেটা একটা দারুণ ব্যাপার, এটা আমি বলবো একটা ভীষণ রকমের স্যাটিসফ্যাকশনের জায়গা। তো সেটার জন্য আসলে আপনাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ আপনাদের। এবং এই বাটনটা আমি আসলে যতবার দেখবো, সিলভার বাটনটা আমি আসলে যতবার দেখবো, ততবার আমার মনে হবে যে এখানে 1,000,000 সাবস্ক্রাইবার আসলে আমার চ্যানেলটা ক্লিক করেছে, আমার চ্যানেলটা দেখ। এবং সবচাইতে বড় কথা, আমি যেটা সবসময় বলি যে আমাদের মনের যত্ন জায়গা নেওয়া, এই 1,000 সাবস্ক্রাইবার কিন্তু আপনারা নিজেরা আপনাদের মনের যত্নের ব্যাপারে আপনার সচেষ্ট ছিলেন, প্রায়োরিটি দিয়েছেন বলেই হলো কিন্তু আপনারা এই মানসিক স্বাস্থ্যের এই জায়গাটা আপনারা দেখেছেন। এবং এইভাবে আসলে মানসিক স্বাস্থ্য আমি আশা করি এগিয়ে যাবে আপনাদের হাত ধরে। আমরা সবাই মিলেই আসলে একটা সোসাইটি, আমরা সবাই পরস্পরকে আমরা সাহায্য করি, ভালো থাকি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে।